আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব টেস্টি মিল্ক জেলো পুডিং এর একটা ভিডিও শেয়ার করব। যে কোনো অকেশনে কিন্তু আপনারা এই ডেজার্ট রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন। শুধু বাচ্চাদের কাছে না, বড়দের কাছেও কিন্তু এই রেসিপিটি অত্যন্ত লোভনীয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন চটপট আমরা রেসিপিটি দেখে নেই। মিল্ক জেলো পুডিং তৈরি করার জন্য এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। আরও 1 কাপ দুধ আমি দিব, সেটা দিব একটু পরে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু উঁচু করে আগার আগার পাউডার। এখানে 4 চা চামচের মতো আগার আগার পাউডার আছে। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলাটা কিন্তু এখনো অন করে দেইনি। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে যখন মেশা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে। আরও 1 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। এখানে মোট 4 কাপ দুধ আমি দিয়েছি। চুলাটা এই পর্যায়ে আমি অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কিন্তু এটাকে ঘন করে নিতে হবে। কোনো ক্রমে কিন্তু নাড়াটা থামানো যাবে না। যখনই নাড়াটা থেমে দিবেন তখনই কিন্তু নিচে থেকে পুড়ে যাবে, যেহেতু অনেক ঘন এই পর্যায়ে। তাই কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার মূল্যবান লাইক কিন্তু আমার ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। দেখতেই পাচ্ছেন যেমন ঘন হয়ে গেছে সেই সাথে কিন্তু টকবগে ফুটে উঠেছে। ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর গরম গরম এই অবস্থাতেই কিন্তু আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। অবশ্যই কিন্তু আপনাকে গরম গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে সার্ভিং ডিশে সেট হয়ে যাবে। 3 ঘন্টার জন্য এটাকে আমি রেখে দিব। এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এখানে আমি অর্গানিকের আগার আগার পাউডারটা নিয়েছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানোর পরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1 টেবিল চামচ লেবুর রস, 3 ফোঁটা দিয়ে দিব রেড ফুড কালার আর 2 ফোঁটা দিব অরেঞ্জ ফুড কালার, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আপনারা দেখেছেন যখনই আমি দুধের ভিতর আগার আগার পাউডার দিয়েছি কিংবা পানির ভিতর আগার আগার পাউডার দিলাম তখন কিন্তু আগে আগার আগার পাউডারটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তারপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়েছি। এতে করে আগার আগার পাউডারটা দুধ কিংবা পানির সাথে খুব সুন্দর করে মিশে যায়। চুলার ফ্লেমটা অন করে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কিন্তু এটাকে বলক উঠিয়ে নেব। বলক ওঠার পরেও আরও 2 মিনিট এটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 2 মিনিট পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব।
3 ঘন্টা পর যখন মিল্ক পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে, তখন কিন্তু আমি জেলোটা রেডি করে নিয়েছি। জেলোটা রেডি হবার সাথে সাথেই গরম গরম মিল্ক পুডিংয়ের উপর ঢেলে দিতে হবে। চামচটা নিচে রেখে জেলোটা আমি ঢেলে দিচ্ছি, এতে করে মিল্ক পুডিংটা ফেটে যাবার বা দাগ পড়ার কোনো চান্স থাকবে না। এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। মিল্ক জেলো পুডিং আমি রাতের বেলায় তৈরি করেছিলাম, ঠান্ডা হবার পর ফ্রিজে রেখেছিলাম, সকালবেলা এটাকে বের করে এনেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। অনেক সময় মিল্ক জেলো পুডিং মোল্ড আউট করার সময় লেয়ারটা খুলে যায় কিংবা ফেটে যায়, এই রিস্ক আর আমি নিতে চাচ্ছি না, তাই এর ভেতরেই কেটে স্লাইসগুলো উঠিয়ে নিব। এখন একটা সার্ভিং ডিশে আমি এটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে রকম কালারফুল, সফট, সেই সাথে কিন্তু অসম্ভব টেস্টি। যখন কোনো রেসিপি প্রিপেয়ার করি, তখন কিন্তু আমার ছেলেটা আমার আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে, আম্মুর রেসিপিটা হবে আর সে খাবে, এবং সেই সাথে কমেন্টও করবে। ওর বয়স 8 বছর, আলহামদুলিল্লাহ ও মসজিদেই নামাজ পড়ে, সেই সাথে মসজিদেই আরবি শেখে, ওর জন্য সবাই দোয়া করবেন। সবসময় আমি আমার রেসিপির ফল্টগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনাদের ক্ষেত্রেও এই ফল্ট বা ভুলগুলো রিপিট না হয়। যতবার আমি মিল্ক জেলো পুডিং তৈরি করেছি, আগার আগার পাউডারটা আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এইবার আমি ভেবেছিলাম হাফ কাপ পানির সাথে 4 চা চামচ আগার আগার খুব সুন্দর করে মিশিয়ে নেব, তারপর দুধের সাথে মিশিয়ে দিব। 4 চা চামচ আগার আগার পাউডার আর হাফ কাপ পানি কিন্তু মিশে যায়নি, দেখতেই পাচ্ছেন দলা বেঁধে আছে। হাত দিয়েও যখন কষলে কষলে মিশাতে গেছি, সেক্ষেত্রেও কিন্তু দলা বেঁধেই ছিল। তবে এক্ষেত্রে একটা সলিউশন আছে, আপনারা যদি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর এটাকে আপনারা দুধের সাথে বা পানির সাথে মিশিয়ে নিতে পারেন। তবে এটা একটা ঝামেলার বিষয়, সরাসরি 1 কাপ পানি বা 1 কাপ দুধের সাথে 1 চা চামচ বা তার চেয়ে একটু বেশি পরিমাণ আগার আগার খুব সহজেই কিন্তু মিশে যায়। কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।